দিশা পাঠানের অন্য পুরুষের সাথে সম্পর্কই কি বিচ্ছেদের আসল কারণ? টাইগার দিশার সম্পর্ক নিয়ে জোর জল্পনা বলিপাড়ায়। সম্পর্কে রয়েছেন সে কথায় কখনো প্রকাশ্যে স্বীকার করেননি টাইগার শ্রফ ও দিশা পাটানি। বলিপাড়ায় অন্যতম চর্চিত জুটি আনারা, তারাই নাকি ইতি টানছেন সবছরের সম্পর্কে। টিনছেল নগরী হাওয়াই ভাসছে সে খবর। বলিউডে এবছর একের পর এক বিচ্ছেদ, এবার বিচ্ছেদের দলে নাম লেখালেন টাইগার দিশাও। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে প্রায় ছ বছর সম্পর্কে থাকার পর ব্রেকআপ হয়েছে টাইগার শ্রফ ও দিশা পাটানির। চলতি বছরের শুরুর দিকেই তারা প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন। জানা গেছে এই মুহূর্তে ক্যারিয়ারের বিশেষ মনোযোগ দিয়েছেন টাইগার শ্রফ, তাই সম্পর্কের ভাঙন তার জীবনে খুব একটা প্রভাব ফেলেনি। প্রেমের সম্পর্ক ভাঙলেও টাইগার দিশার মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক এখনও রয়েছে তা প্রমাণ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডলে চোখ রাখলেই। মুম্বাইয়ের সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে টাইগারের ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবর সিলমোহর দিয়েছে, তবে এখনও পর্যন্ত নায়ক নায়িকা নিজেরা এ বিষয়ে কোনো কথাই বলেননি। নিজেদের সম্পর্কে সবসময় প্রচারের আলোর আড়ালে রাখতে চেয়েছিলেন টাইগার ও দিশা পাটানি। কখনো বিমানবন্দরে হাতে হাত রেখে, কখনো বা রোমান্টিক ডিনার ডেট এ ফ্রেমবন্দি হয়েছেন যুগলে, কিন্তু সম্পর্ক নিয়ে বরাবরই ছিল মুখে কুলুপ। টাইগার বাড়িতে যে দিশার নিত্য আনাঘনা ছিল তা বলিউডে সকলেরই জানা। তাহলে হঠাৎ কী এমন ঘটলো যে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা? বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেননি জ্যাকি শ্রফের পুত্র, আপাতত নায়ক লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অন্যদিকে দিশা ব্যস্ত তার নতুন ছবি এক ভিলেন রিটার্নস এর প্রচারে। এ ছবিতে তাকে দেখা যাবে জন আব্রাহামের বিপরীতে। অন্যদিকে সদ্যই নিজের আগামী ছবি স্ক্রু ডিলার ঘোষণা করেছেন টাইগার শ্রফ। দুই তারকায় একে অপরকে তাদের আগামী ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন, ফলে বোঝাই যাচ্ছে বন্ধুত্বের সম্পর্ক তাদের মধ্যে এখনও অটুট। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের মাঝে টাইগার শ্রফ ও দিশা পাটানির সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।